সূরা বাকারা বেগুন উত্তর হম্পরি সূরা যুবক ফলের আওয়াজ হবে যুবকর নাম প্রমাণ হয়ে ফা সূরা আয়াত নম্বর 144 আয়াত নম্বর 144 সূরার নাম সূরা হুজুর অন না সূরা নবীজি নামাজ পড়ার দা আকসার মিককে মনে মনে নবীর কেবলাল দে আকসান কাবা তো কাবাইল দিন দিন নবীর ফিটুর মিককে ফিট মোবারকর মিককে এবার শুন কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামায়ে ফালা নুয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা কিবলাতান তারদাহা তারদাহা শব্দ খেয়াল করিবেন কিবলাতান তারদাহা কিবলাতান তারদাহা ও নবী জিককে নামাজ পড়তে লাগবেন ইয়ান বালানো লাগে নবীকে নামাজ পড়তে লাগবে নিয়ে না তুমি বালানো লাগে নবীর হাত ধরে তো অনবী অনাত হুন্নান পছন্দ অনাত হুন্নান পছন্দ নবী হাত দায় হইতেন না অনেক জানো ক্যাঙ্গুরি ফিল্ম সম্পর্কে ক্যাঙ্গুরি বুঝাইতাম বাজায় কোরআনের আয়াত সামনে রাখি হইতে কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহিকা শাতরাল মসজিদুল হারাম কেন খেয়াল করিবেন শাতরাল মসজিদুল হারামের আগে আল্লাহ কি হই তারদাহা অনতুন জিন বালা লাগে এবাল এবাল আমিন ওলামায়ে কেরামত দোয়া লইর হইবে চেষ্টা করি নবী নামাজ পড়ার দে আকসার মিককে মনে মনে সাদ দে কাবার মিককে তো কাবাই এনে ভাবে নবী দাঁড়াই আকসাল দি নবীর মুখ মুবারকর সামনে আর কাবা যিন বর্তমানে কাবা ইন নবীর ফিট মুবারকর পিছু দি ডাইরেক্ট উন্ডো তো আল্লাহর নবী যেতে বারবার কদ নারা তাকাল্লু তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা বারবার মিককে যেতে আসমানে মিককে স্যার আল্লাহ হদ অনেক ইল্লে সাইতে লাগুন আমি বুঝছি তো আর বাইক কল হন দিকো ফুরব বোমার দিন দাও আসবে ছোট হইলে কিন্তু এবার শেষ ভালো স্যার সব ভালো স্যার ফুরব উত্তর উত্তর এবার আর আর নবী মনে করেন নামাজ ফরজ দে ফুরব বিককে তাহলে বাকি দিক হওয়ান কোলা আছে ফুরহন হওয়ান কোলা আছে নবী নামাজ ফরজ দে ফুরব মিককে আর তিন নান কোলা আছে কি কি পশ্চিম মিককে কোলা আছে দক্ষিণ কোলা আছে উত্তর কোলা আছে তো নামাজ ফরিবে জান্নাতে যাইবেলে নামাজের দরহার আছে না নাই নামাজের লেখেন কেবলার দরহার আছে না নাই কেবলা ঠিক করে দিব দে হনে এবার আল্লাহ কেন করে শোন আল্লাহ হতে ওয়াজহিকা ফিস সামায়ে ফালা নুয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদা ও নবী মুস্তাফা অনেক এক মিককে ফিরে নামাজ পড়তে লাগুন এজু আরো তিন নান দিক বাকি আছে তিন নান দিক বাকি আছে পশ্চিম দিক বাকি আছে উত্তর দিক বাকি আছে দক্ষিণ দিক বাকি আছে আই আল্লাহ ওনারে হুকুম দিলাম এই বাকি তিন মিককে তুন জিকিয়ন আজি মুখ ঘুরাইবেন কিয়ামত পর্যন্ত আই আল্লাহ মুসলমানের কেবলাইককে বানাই দিন রে ডর করি হন উচ্চ আওয়াজ হন না সুবহান নবী হয় মিককে এক মিককে হন না নবী হয় মিককে সুযোগ দিয়ে দে হয় মিককে এবার আয়ের দো না তাহলে কেন মিটতাম ওই দেখছিস না আল্লাহ আর হত ভালোবাসে আজ আমি জিকি মুক্তি দিয়ে মিককে কে ব্লাউজ দিয়ে বলে আয়ের দো না লেলে বিটতাম নবী হত দাম তুই আরে যে তিন মিককে সুযোগ দিও আল্লাহ কিন্তু তোমার দয়া কিন্তু তুই তো বালা করি জানো তুই ন হইলে আয় কিন্তু এক কদম সামনে নোয়ারি সুবহানাল্লাহ হরা ওমা ইয়ুমতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা ও মাওলা আমি মক্কা তাসিলাম দো তোমার হুকুমে মাইর হাই দিও তোমার হুকুমে বদরত গেই দিও তোমার হুকুমে উহুদুত গেই দিও তোমার হুকুমে দান শহীদ তোমার হুকুমে বেকিন তোমার হুকুমে আই তোমার হুকুম সারা লুচতেন ন আল্লাহ হদ দো নবী আই এনে দি সাইতান সাই দি ওনার ভিতরে আল্লাহ হদ দে ও কেবলাতান তারা ফাওয়াল্লি ওয়াজহিকা
সেন্ট্রাল মসজিদের হারাম ঠিক আছে আয়নর মনর খবর জানি অনন্তনাগ সাবালানো লাগে ওই বাকি তিন মিককে এক মিককে বসে মিককে কাবা বালা লাগে তে আই আল্লাহ হুকুম দিলাম সেন্ট্রাল মসজিদের হারাম ওই হারামর মিককে কাবার মিককে ভুরিজন কই দন করে কোন অবস্থায় গুজি বাইরে গুজি নামাজ অবস্থায় ইমাম সাহেব যদি এনে বুঝবেল্লা হইতে রে ভাই গোশান হই এখন বেগুন অনারা আর মিককে আরা মিককে এখন যদি আরা এখন নামাজ পড়তাম আরা বেগুন থেকে কিনদে অনারা জিককে আরা মিককে এখন মনে করেন একজনের নামাজ পড়াত ঠিককে ফিরে হঠাৎ করে ইমাম সাহেব যদি মুক্তদির মিককে লেগে করে গুলি দিয়ে মুক্তদির দি ইমাম সাহেব মাসামি এখন ক্যাং করিবে মুক্তাদি হব দে মাতন আওয়াজ ক্যাবলা ঘুরি গিয়ে ইমাম সাহেব স্বাভাবিক সামনে গম পড়িব হারণ ইমাম তাই বোধ সামনে এখন আর হইল কেন তোমাদের আর হইতেন না ইয়ানলে আর বুস কিন্তু সাহাবা তো সাহাবা হ্যাঁ এখন কিন্তু মাথা ফাড়াই গেলি দে মাঝে আর কেন জোর হম করি বসবো হ্যাঁ না সাহাবা তো সাহাবা সাহাবা তো যেতে নবীর সেহারা মোবারক গুড়ি গিয়ে ফিট মোবারক গুড়ি গিয়ে বুক মোবারক গুড়ি গিয়ে সাহাবা একেরা মোয়ার মারে দেখানোর মান আর বুঝির তে জি কিছু একটা নর জিয়ে নারা নুবুজির কিছু একটা চলের জিয়ে নারা নদীর মোয়ার মারে সাহাবা একেরাম যারা আছেন সরি গিয়ে নবী মাসকান দে আড়ি গিয়ে নবী যাই দিয়ে ইতারা মুখ দিয়ে দুই রা হাত উঠকে দুই রা হাত উঠকে আর কেন জোর হন যে কোন সুবহানাল্লাহ বাকারা আয়াত নম্বর 146 আল্লাহ সন কে আন আর এন কোন নবীর উম্মত বানাই দেব তারারে জিবের আল্লাহ বেগ গুণতুন শ্রেষ্ঠ বানাইয়ে হাবিবুল্লাহ বানাইয়ে ডর করে হন না সুবহানাল্লাহ রহমত ওয়ালা আয়া নবী হে রহমত ওয়ালা আয়া নবী হে ধুম মচি রহমত আয়া নবী হুম মচি হুম মচি হচ্ছে আওয়াজ একবার হন সুবহানাল্লাহ